সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। তোদের কোনো চিন্তা নেই, যতদিন না জল নামে তোরা সবাই আমাদের কাছে থাকবি, কি বলো গিন্নি? তুমি ঠিক বলেছো গো, আমাদের বুড়ো বুড়ির সংসার, তোরা থাকলে তো আমাদের ভালো রে। এই শোনো, তুমি এক কাজ করো, ওদের বাবা মাকেও এখানে থাকতে বলো। হ্যাঁ ঠিক আছে, তুমি আগে এদের খাওয়ার ব্যবস্থা করো, এদের পেট ভরে খাওয়াও। আচ্ছা তোরা কি রে, হ্যাঁ বানের জলে ঠায় বসে আছিস, একবার এই দাদুর কথা তোদের মনে পড়লো না? ঠিক বলেছো, আমাকে তো দিদা ডাকিস, কত বায়না করিস, আর যখন সত্যিকারের প্রয়োজন তখন খবর দিই না। ও তোদের বাবা মা ভেবেছে দাদুর ছোট ঘর, দাদু দিদার কষ্ট হবে। ওরে সব সময় মনে রাখবি, যদি হই সুজন তেঁতুল পাতায় নজন। আমাদের আমাদের ভুল হয়ে গেছে দাদু। সত্যি গোপাল দাদু, আমাদের আমাদের বাবা মা তাই ভেবেছিল। আমরা বলেছিলাম চলে সমান দাদু আর দিদার কাছে। আহা কাঁদিস না তোরা, এই যে সত্যিটা বলে দিলি, ব্যাস সব মিটে গেল। হ্যাঁ গিনি, তুমি এদের ভালো করে খেতে দাও, আমি একবার রাজসভাতে যাই, গিয়ে সব কথা বলি, তোরা লক্ষ্মী হয়ে থাকিস। আমি ফেরার পথে তোদের বাবা মায়ের সাথে দেখা করে আসবো, কেমন? পারলে ওদের নিয়ে এসো, বলবে আমি দেখেছি, আমাকে ওরা সবাই খুব মানি করে, ভয় করে, দেখবে ঠিক সুসুর করে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ওদের তোমার নাম করেই বলবো, আমি এখন আসি। হ্যাঁ এখনো গোপাল আসেনি, আহ এখন বিশেষ অধিবেশন চলছে, এই সময় প্রতিটা মুহূর্ত কত জরুরি। মহারাজ আপনি কার উপর নির্ভর করছেন, গোপালের উপর? মন্ত্রী এবার তুমি একটু থামো, তোমার এই গোপালের প্রতি বিরাগ এখন আমার বিচার্য বিষয় নয়। ওই তো গোপাল আসছে। ও গোপাল তোমার কেন এত দেরি, তুমি এসো না তাড়াতাড়ি। প্রণাম মহারাজ। আজ তোমার এত দেরি হলো কেন? কি আর বলবো মহারাজ, সকালে আমার নাতি নাতনি গুলো আমার বাড়ি এসে হাজির। আমি থাকতে তোমার বাড়ি কেন, আমি রাজা, আমার কাছে আসবে, আমি ওদের প্রতিপালক। সেটাই তো গোপাল ভুলে গেছে, গোপাল মনে করেছে যে গোপাল রাজা। ক্ষমা করবেন মন্ত্রী মশাই, আমার নিজেকে রাজা ভাববার মতো কোনো মানসিকতা নেই। মন্ত্রী নিজেদের মধ্যে বিবাদ এবার বন্ধ রাখো, এই বিষয়টা আমি বরং পরে দেব। এখন প্রজাদের মনে এই বিশ্বাস আনতে হবে যে কেউ না থাকলেও রাজা ওদের সাথে আছে। এটাই তো সঠিক কথা মহারাজ, রাজাই তো ভগবান। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছো তো, আমি তোমার এই কথায় খুব খুশি হয়েছি। আমাদের রাজা আমাদের কাছে ভগবান, এটা সবাইকে বোঝাতে হবে। সাধু সাধু। কি গোপাল, মন্ত্রীর কথায় কোনো উত্তর দিলে না তো, তুমি কি মন্ত্রীর কথার সঙ্গে একমত নও? না মহারাজ, আমার কাছে রাজা প্রজাদের প্রতিনিধি, রাজা ভগবান নন, আর প্রজাদের প্রতিনিধি হওয়াটা খুবই গৌরবের বলে আমি মনে করি। গোপাল তুমি কি বলছো, তুমি বুঝতে পারছো তো? মন্ত্রী তুমি ঘোষণা করে দাও, মহারাজ প্রজাদের স্বার্থে তার কোষাগার উন্মুক্ত করে দিয়েছেন। এটাকে আত্মপ্রচার বলে মহারাজ, বন্যা কবলিত প্রজাদের পাশে দাঁড়ানো রাজার কর্তব্য, এটা প্রচারের সময় নয় মহারাজ। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তোমাকে আমি একটু বেশি গুরুত্ব দিই বলে তুমি কিন্তু মাথা কিনে নিতে পারো না। আমি তো সত্যি কথা বলতে ভয় পাই না মহারাজ, একদিন আপনি আপনার ভুল বুঝতে পারবেন। গোপাল অনেক হয়েছে, এবার থামো, নইলে রাজসভা থেকে তোমাকে বহিষ্কার করতে বাধ্য হব। অন্যায়কে আমি সহ্য করি না মহারাজ, আপনাকে কষ্ট করে বার করতে হবে না, আমি স্বেচ্ছায় এই রাজসভা ত্যাগ করলাম। বাহ 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 বাহ, এ তো মেঘনা চাইতেই জল, বাইরেও জল রাজসভার ভিতরেও জল। মহারাজ কিছু বলবে রানী? হ্যাঁ মহারাজ, গোপাল আপনার রাজসভা থেকে চলে গেছে। ও চলে যায়নি, আমি ওকে বহিষ্কার করেছি। তর্ক করব না, আমার কাছে খবর ছিল যে গোপাল আপনার কোনো কথায় একটু বিচলিত হয়ে রাজসভা ত্যাগ করে, আপনি বলছেন অন্য কথা, আপনি যখন বলছেন তখন মহারাজ আপনার কথাটা সত্যি বলেই ধরব। আচ্ছা গোপাল কি আমরা বোধহয় একটু বেশি প্রশ্রয় দিচ্ছি,
কিসের প্রশ্রয় মহারাজ? ভালোবাসা আপনার কাছে প্রশ্রয় কবে থেকে হলো? আপনি কি গোপালকে ভালোবাসেন না? আমার মুখের উপর যে কথা বলে তাকে আমি মোটেই ভালোবাসি না, আর সে যদি আমার অধীনস্থ কর্মচারী হয় তবে তো আর কথাই নেই। পুরো বিষয়টা আমি শুনেছি মহারাজ, আমার মনে হয় গোপাল যেটা বলেছে সেটা ঠিক। রানে আত্মপ্রচার ভালো না মহারাজ। রানী, তুমি কি বলছো? আমি রাজা, আমার প্রজারা আমাকে সর্বশক্তিমান মানে, এটা বলা আত্মপ্রচার? যে জেগে ঘুমোয় তার ঘুম ভাঙানো আমার কাজ নয় মহারাজ, একটু কটু সত্য কথা বললাম, ক্ষমা করবে। নাতি নাতনিরা সবাই ঘুমোচ্ছে নাকি? এটা তুমি কি করলে? মহারাজের সাথে কেউ ঝগড়া করে? এ যেন জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করা। দেখো কত আমি আমি করার কি আছে? হ্যাঁ, আমি যা বলেছি তা সঠিক বলেছি। শোনো, আমি আজ থেকে বাড়ি ফিরবো না, আমি সবার সাথে সীমান্তে পথের ধুলো কাদায় বসে থাকবো, রাজ্যে ঢুকবো না। তুমি কি করছো, কি বলছো, কি বুঝতে পারছি না। ঘর থাকতে তুমি বাইরে থাকবে? হ্যাঁ, মহারাজকে ঠিক পথে আনতে এটা ছাড়া আমার আর কিছু করার নেই গিন্নি। শোনো, মহারাজ লোক পাঠিয়ে আমার খবর জানতে চাইবেন, তুমি মহারাজকে সব কথা খুলে বলবে কেন আমি বাইরে আছি, ঠিক আছে? একে আমায় কঠিন সমস্যায় ফেললে তুমি। শোনো গিন্নি, মহারাজকে আমার কাছে আসতে হবেই, আর মহারাজ এলেই মজা শুরু হবে গিন্নি। আমি এখন এলাম। রাজ্যের কোনায় কোনায় আপনার কথা পৌঁছে গেছে মহারাজ। আচ্ছা, আমার কি ভাবনাতে কোনো ভুল ছিল? ছোট মুখে বড় কথা মহারাজ। হ্যাঁ, আপনার ভাবনাতে ভুল ছিল, আপনি সর্বশক্তিমান হতে চেয়েছিলেন, কিন্তু সর্বশক্তিমান আপনি নন। কি সব বলছো বিজ্ঞানী, তোমারও কি গোপালের মতো মাথা খারাপ হয়ে গেল? এই জন্যই বলি বেশি পড়াশুনো করো না, চুলদারির সাথে সাথে বুদ্ধিটাও তাড়াতাড়ি পেকে যায়, বেশি পাকলে আবার পচন ধরে। আমি একদম সুস্থ ও স্বাভাবিক, আপনাকে এত বাড়তি কথা বলতে কে বলেছে? আপনি H2O কে চুপ করুন। কি বিজ্ঞানী, আমার সাংকেতিক ভাষায় গাল মন্দ করলে? না, আমি বৈজ্ঞানিক ভাষায় বললাম, একটু জল পান করুন। আচ্ছা বিজ্ঞানী, এই সময় আমার কি করা উচিত? মহারাজ, মহারাজ, এরা সবাই আপনাকে ভুল বোঝাচ্ছে, আপনি আপনার জায়গায় ঠিক আছেন। আমি মন্ত্রী মশাইয়ের সাথে একমত। আমি কিন্তু বিজ্ঞানীর সঙ্গে একমত, বিজ্ঞানী ঠিক বলেছে। মহারাজ, আপনার দানে কোথাও একটা দর্প ও অহংকার প্রকাশ পাচ্ছে, সেটা ঠিক নয় মহারাজ। পণ্ডিত, মহারাজের দর্প থাকবে না তো কি তোমার দর্প থাকবে? আমার ঘরের ছাদটা ভাঙা, বাইরে টাপুর টুপুর বৃষ্টি পড়লে ঘরের কাপড় চোপড় ভিজে যায়, আমার আবার দর্প। তবে একটা কথা, গোপাল যে কথাগুলো বলছে সেগুলো ঠিক। মহারাজ, আমরা কেউই আপনার খারাপ চাই না, একবার এখান থেকে একটু ভাববেন। মনে হচ্ছে আমার ভুল, কিন্তু আমি তো রাজা, আমার তো একটা অভিমান আছে। মহারাজ, একটা কথা ভাবুন তো দেখি, আজ আপনার সম্পদ প্রজাদের রক্ষা করেছে, এটা তো সত্যি কথা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। চিন্তা করার আছে অনেক কিছু মন্ত্রী। প্রহরী, তুমি রাজসভা শেষ হলেই গোপালের বাড়ি যাবে, গোপাল কি করছে গোপালের সব খবর আমার চাই। না, তুমি এখন যাও দেখি। কিন্তু আমি যে একটা ভয়ঙ্কর টানাপোড়েনের মধ্যে পড়ে গেলাম। মহারাজের এই গোপাল প্রীতি আর গেল না, মহারাজের এত দুর্বল হলে চলে? মহারাজের মন হলো বিড়ালের আড়াই পার মতন, যতই তাড়িয়ে দাও আড়াই পা করে করে পায়ের সামনে ঠিক চলে আসবে। মহারাজ গোপাল দাদার খবর জানতে চাইছেন। খবর জেনে আর কি হবে, উনি কি আর ঘরে আছেন? সে কি, গোপাল দাদা কোথায় গেছে? যেখানে আমাদের বাবা মা আর সব লোকেরা বসে আছে সেখানে, ওই খোলা মাঠে জলগাদার মধ্যে। আমাদের রাজ্যের সীমান্তে সবার সাথে আমাদের গোপাল দাদু আছে, গোপাল দাদুরা খুব কষ্টে আছে, আমাদের বাবা মায়েরা খুব কষ্টে আছে। তুমি গিয়ে মহারাজকে সব বলে দিও প্রহরী কাকা, আমাদের আমাদের গোপাল দাদু আর ওখানে যারা রয়েছে তাদের সবার জন্য খুব কষ্ট হচ্ছে। আমি মহারাজকে গিয়ে সব জানাবো,
আমি এখন আসি। গোপাল দাদা, তুমি আমাদের সাথে এইভাবে কষ্ট করছো কেন? তোমার তো বয়স হয়েছে। বয়সের কথা একদম বলবি না। আচ্ছা তোরা কি চাস? হ্যাঁ, আমি বুড়ো হয়ে মরে যাই? এমা, এমন কথা কখন বললাম? মরবে তোমার শত্রু, তুমি আমাদের সাথে সব সময় এইভাবেই থাকবে। তবে বয়সের কথা একদম বলবি না। ওরে, আমি এখানে আছি একজনকে সিধে রাস্তায় আনবো বলে। ও অহংকার, সব সময় আমি 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 সাহায্য করব, গৃহহীনদের আমি গৃহ দেব, মহারাজের এই আমি আমি ভাবটা আমাকে খুব আঘাত করেছে। আমাদের এই ভাগ্য গোপাল দাদা। আচ্ছা আচ্ছা গোপাল দাদা, তোমার কি মনে হয় মহারাজ ঠিক পথে ফিরে আসবেন? অত সহজ নয় এই বিষয়টা। মহারাজের অহংকার মহারাজকে ফিরতে দেবে না। তার উপর আমাদের এই ষড়যন্ত্রী মন্ত্রী মশাই আছেন না? তবে তুমি কি করে আশা করছো যে মহারাজ সিধে হবেন? এক গোপালে যদি না হয়, ওদিকে রানীমা আছেন, আজ না হয় কাল মহারাজ সিধে হতে বাধ্য। মন্ত্রী, তুমি একবার সীমান্তে গিয়ে গোপালের সাথে দেখা করো। এই আমাকেই আবার আমার ওই পথের কাটার সাথে কথা বলতে হবে। ভালো লাগে না। কি হলো মন্ত্রী, মুখে কথা নেই যে, এতক্ষণ তো একেবারে খই ফুটছিল। মহারাজ, আপনি যা আজ্ঞা দেবেন সেটা মানতে আমি বাধ্য। তবুও একটু ভেবে দেখুন, আপনার সম্মানটা তো ধুলোতে মিশে যাচ্ছে মহারাজ। ঠিক আছে, আমি সবার মতামত নিচ্ছি। এই যে পণ্ডিত, তুমি কি বলো, মন্ত্রী মশাই যাওয়ার প্রয়োজন আছে? মহারাজ, আমার মনে হয় যাওয়া উচিত। তুমি তো বলবে, তোমার তো আত্মসম্মান বোধটাই নেই। মন্ত্রী, তর্ক বিতর্কে কি লাভ, আমি তো সবারই মতামত নেব। নাও এবার বলো তো সভাকবি। কি আর বলি মহারাজ, সত্যি বলি, ছাড়ি লাজ, যাওয়া উচিত বলেই মনে হয়। এতে আমাদের হবে জয়। এরা হলো সব সানাইয়ের ফোঁ, সভাকবি, পণ্ডিত, বিজ্ঞানী। কবে যে এই জঞ্জাল গুলো সরবে? আমার মত যদি জানতে চান তাহলে আমি এটাই বলবো যে মহারাজ আপনার পক্ষ থেকে যাওয়া উচিত। মহারাজের পক্ষ থেকে কারোর যাবার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। মহারাজ তার দায়িত্ব পালন করেছেন। আমিও রাজবৈদ্যর সঙ্গে একমত। আমার মতে মন্ত্রী, তুমি একবার রাজ প্রতিনিধি হয়ে ওদের সাথে দেখা করো। ওরা কেন আমার দেওয়া ত্রাণ সামগ্রী নিচ্ছে না? ওরা কেন বুঝছে না যে আমি ছাড়া ওদের আর কেউ নেই? না না না, এটা কিন্তু আমাকে জানতেই হবে। মন্ত্রী, তুমি আজকে ওখানে যাবে, দেখবে আমি ছাড়া ওরা বেঁচে আছে কি করে। অগত্যা গোপাল, তোমাদের কাছে মহারাজ আমাকে পাঠালেন, আমি বুঝতে পারছি না কিছুতেই যে মহারাজের সাহায্য ছাড়া তোমাদের কিভাবে চলছে। যে খায় চিনি তারে জোগায় চিন্তামণি। মহারাজের এই আমি আমি ভাবটা নিয়েই তো যত জ্বালা। মহারাজের আমি আমি ভাব, এই আমি আমি মহারাজ করবেন না তো কে করবে? তুমি গোপাল, তুমি করবে? আমার তো কিছু বলার নেই মন্ত্রী মশাই, আমরা তো আপনাকে চাইনি, আমরা মহারাজকে চেয়েছি। আমি মহারাজের তরফ থেকেই তো এসেছি। আমরা তো মধ্যবর্তী কাউকে চাইছি না, আমরা সরাসরি মহারাজের সাথে কথা বলতে চাইছি। আমরা সবাই আমাদের এই দুর্দশাতে লড়াই করে বেঁচে আছি, আমরা কারো দয়াতে বেঁচে নেই, এটাই মহারাজকে আমরা বলতে চেয়েছি। আপনি কি এই কথাই বলবেন? গোপাল একটা কথাই বলেছে, লড়াই করে বাঁচতে হয়। ঠিক আছে ঠিক আছে, আমি এই কথাই মহারাজকে গিয়ে বলবো। গোপালের খুব বার বেড়েছে মহারাজ। কি সব কথা বললো, আমি তো ভেবে পাচ্ছি না মহারাজ যে এই সেই গোপাল। বলছে লড়াই করে বাঁচতে হয়, কারো দয়াতে নয়। গোপাল তো আমার সাথে কোনো কথাই বলতে চাইলো না মহারাজ, বললো আমরা মহারাজের সাথে কথা বলবো। মহারাজ কি লাগছে? মহারাজ একটু রাগুন না। আরে মুখ দেখে তো কিছু বুঝতেই পারছি না। সবই তো শুনলাম। মন্ত্রী, তুমি তোমার ঘরে যাও, আমাকে বরং একটু ভাবতে দাও। কিছু বুঝতে পারছি না, মুখ দেখে তো কিছুই বুঝতে পারছি না। ঠাকুর ঠাকুর, মহারাজকে একটু রাগিয়ে দাও ঠাকুর। আসছি মহারাজ। মহারাজ, মন্ত্রী মশাই কি সংবাদ দিলেন? আরে ওরা সবাই আমার সাথে কথা বলতে চাইছে। আপনার ওদের কাছে যাওয়াই উচিত মহারাজ, নইলে অন্য রাজ্যে একটা খুব খারাপ বার্তা যাবে। আপনি বুঝতে পারছেন না, ওদের সাথে গোপাল আছে, গোপালের বুদ্ধি আছে, আর সবচেয়ে বড় কথা গোপালের সততা আছে মহারাজ। ঠিক আছে, আমি আজ এক্ষুনি গোপালের কাছে যাব। একা যাবেন না, সব সভাসদদের নিয়ে চলুন, পারলে গোপালকে ফিরিয়ে আনুন মহারাজ। গ
গোপাল দাদা, তুমি কি বিশ্বাস করো রাজামশাই আসবেন? আসবেন? কি করে এত নিশ্চিন্ত হচ্ছ গোপাল দাদা? তোমরা বুঝতে পারছো না, আমি তোমাদের সাথে আছি, রাজসভা থেকে চলে এসেছি, এতে করে বাইরের রাজ্যে একটা বাজে ভাবমূর্তি যাচ্ছে। ওই তো মহারাজ আসছেন। প্রণাম মহারাজ। আমার আশ্রয়ে চলো গোপাল। যেতে পারি মহারাজ, কিন্তু আমার চারটি শর্ত আছে। শর্ত আমার কাছে? এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই মহারাজ। বেশ বলো তোমার কি শর্ত। তবে খুব মন দিয়ে শুনুন মহারাজ, আমার প্রথম শর্ত, আমি আপনার আশ্রয়ে যাব কিন্তু আপনি শুতে পারবেন না, আমি আপনার সামনে শোবার সময় শোব আর আপনি জেগে থাকবেন। মহারাজ, এ তো রীতিমতো অপমান। ছি গোপাল, ছি, মহারাজকে আর কত নিচে নামাবে? মহারাজ, মহারাজ আপনি একবার আদেশ দিন, আমি আমি গোপালের কি অবস্থা করি সেটা দেখুন। তোমার দ্বিতীয় শর্ত শুনি। আমি আপনার আশ্রয়ে যাব, শরীরের নিয়ম অনুযায়ী আপনার খিদে পাবে, আমারও খিদে পাবে, আমার দ্বিতীয় শর্ত অনুযায়ী খিদে পেলেও আপনি কিচ্ছু খেতে পারবেন না, আপনার সামনে আমি খাবো। আমি তোমার খিদে পেলে তুমি খাবে আর আমার খিদে পেলে আমি খেতে পারবো না, এটা কি ধরনের শর্ত? রাখা না রাখাটা আপনার হাতে মহারাজ, আপনি শর্ত শুনতে চেয়েছিলেন তাই আমি আপনাকে শর্ত শুনিয়েছি, তার তৃতীয় শর্ত শুনতে কি আপনি আগ্রহী মহারাজ? গোপাল, তুমি একটি প্রতিভাবান, কিভাবে মহারাজকে যে তুমি উপযুক্ত জবাব দিচ্ছ, চালিয়ে যাও, ভাঙো অহংকার মহারাজের। দুটো শর্ত যখন শুনেছি তখন আর দুটো শুনতে কোনো আপত্তি নেই গোপাল। শুধু শুনে যাবেন? এ তো মনে হচ্ছে আপনি এক কানে শুনবেন আর এক কান দিয়ে বার করে দেবেন, আমি অহেতুক কথা বলতে অপারগ মহারাজ। আপনি একবার শুধু হুকুম দিন মহারাজ, তারপর দেখুন গোপালটা অবস্থার আমি করি। ও ঠাকুর ঠাকুর করে লেগে যাক লড়াই, ও ঠাকুর মুখ তুলে তাকাও, বাতাসা উৎসর্গ করবো, নকুল দানা বিছিয়ে দেবো ঠাকুর। এবার তোমার তৃতীয় শর্ত বলো। তাহলে আমি কি বুঝবো আপনি আমার শর্তে রাজি? আমি রাজা হিসেবে তোমার কাছে আদেশ করছি, আমি তোমার তৃতীয় শর্ত শুনতে চাই এবং তুমি তা বলতেও বাধ্য। না মহারাজ, আমি বলতে বাধ্য নই, আপনি জোর করে পাখিকে গান গাওয়াতে পারেন, পারবেন হাওয়ার দিক পরিবর্তন করতে জোর করে, তেমনি আমাকেও পারবেন না মহারাজ। যদি আমার শর্ত শুনতে চান তবে আমাকে কথা দিতে হবে, আমার শর্ত মানবেন। ঠাকুর কথা রাখবে মনে হচ্ছে, বাতাসা কিনতে হবে। শর্ত যদি না শুনি তবে কি করে বুঝবো গোপাল? আমি আদেশ করছি না, শুনতে চাইছি। মহারাজ, আমার তৃতীয় শর্ত হলো আপনি কোনো দামি পোশাক পরতে পারবেন না, আপনি সাধারণ পোশাকে থাকবেন, আমি দামি পোশাক পরব। এই কি উল্টোপাল্টা কথা বলছো গোপাল? আচ্ছা তুমি কি পাগল হয়ে গেলে? তুমি বুঝতে পারছো তুমি আমাকে কতখানি অপমান করছো? আমি একটা ইশারা করলেই সেনাপতি তোমাকে দু টুকরো করে দেবে, সেটা তুমি জানো? গোপাল দাদা কি করছে? গোপাল দাদাকে মহারাজ তো মেরে ফেলবে। আবার আমি? মহারাজ, আমি দিয়ে কিছু হয় না। আমি রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায়, আমার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর তুমি আমাকে অপমান করার সাহস পাও কোথা থেকে? গোপালকে বোধহয় আর বাঁচানো যাবে না। গোপাল, তোমাকে বোধহয় আমরা হারালাম। আমার কবিতা লেখা শেষ, এবার ছাড়বো দেশ। এবার চতুর্থ এবং শেষ শর্ত শুনবেন কি মহারাজ? বলো বলো। আরে আমি তো শুনছি। ঠিক আছে, সাবধানে যা। মহারাজ, আমার শেষ শর্ত হলো আমি যেখানে যেখানে যাব মহারাজ আপনাকেও সেখানে সেখানে যেতে হবে, আমার সব শর্ত আপনার কাছে রাখলাম, এবার আপনি কি করবেন সেটা আপনার উপর ছাড়লাম। তুমি আমাকে অপমান করার সাহস পেলে কোথা থেকে? এগুলো তোমার শর্ত? এই প্রতিটা শর্তের মধ্যে দিয়ে তুমি আমাকে চূড়ান্ত অপমান করে গেছো। মহারাজ, আজ কৃষ্ণনগরের প্রতিটা মানুষ কিন্তু আপনার উপর ভীষণ হতাশ। তুমি কি হাত গুনতে জানো গোপাল? মহারাজ, আপনার মন্ত্রী পুরো বিষয়টা সব জানে, মন্ত্রীমশাইয়ের শুধু একটাই চিন্তা, আমাকে কি করে ভাগানো যায়। ঠিক আছে, আমি তাতে কিছু মনে করিনি, কিন্তু মহারাজ
আমার কাছে আমার রাজ্য কৃষ্ণনগরের সুনাম অনেক বেশি দরকার, তারপর আপনার। আমার সুনাম যদি তোমার এত বেশি চিন্তার হতো তাহলে তুমি আমার কাছে এই শর্তগুলো রাখতে না। মহারাজ, এবার আপনাকে শর্তগুলো একটু ব্যাখ্যা করি। আমি এই খোলা আকাশের নিচে শুয়ে ঘুমোই এবং নিশ্চিন্তে ঘুমোই। যার আশ্রয়ে আমি আর আমার সাথীরা আছি তিনি কিন্তু ঘুমোন না। মানে তুমি কার আশ্রয়ে আছো? সর্বশক্তিমান, যার নির্দেশে রাত দিন হয় তারই আশ্রয়ে আছি। তিনি নিজে ঘুমোন না কিন্তু আমি ঘুমোই, তিনি নিজে কিছু খান না কিন্তু আমি খাই, এরা সবাই খায়। ওই দেখুন মহারাজ, খাবার নিয়ে আমার বানর সেনা চলে এসেছে। বাহ গোপাল, কি সুন্দর করে তুমি বুঝিয়ে দিলে। সেই সর্বশক্তিমান আমার সুখে দুঃখে সব সময় আমাকে আগলে রাখে, আমার সঙ্গে থাকে মহারাজ। আমি 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 বুঝেছি গোপাল, বুঝেছি মহারাজ। আমি যার আশ্রয়ে থাকি সেই সর্বশক্তিমান তার আশ্রয়ে আপনিও আছেন। যার আশ্রয়ে আপনি আছেন নবাব বাহাদুর আছে, তার আশ্রয় ছেড়ে আমি আর কোথাও যাব না মহারাজ। সাধু সাধু গোপাল, ধন্য তোমার বুদ্ধি। লোকে তোমায় মূর্খ বলে কিন্তু তোমার মতন জ্ঞান এখানে কারো নেই, তুমি অনেক বড়। আমি তোমাকে প্রণাম জানাচ্ছি। গোপাল তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে অনেক কটু কথা বলেছি। আমি আমি ভীষণ অনুতপ্ত গোপাল, ফিরে চলো আমার রাজ্যে, ফিরে চলো গোপাল। আবার আমার আমার বলে কিছু নেই মহারাজ, সবই তা। ভুল হয়ে গেছে, এই শেষবার, আর কখনো ভুল হবে না। তোমরা সবাই আমার সাথে এসো, আমরা একসাথে থাকবো সেই সর্বশক্তিমানের আশ্রয়ে। ধন্য তুমি ধন্য গোপাল, তোমার হাতে ফিরলো কপাল। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.